পুজোর মুখে শহর কলকাতা থেকে 2000-এরও বেশি বাস উঠে যেতে পারে, এমনটাই অভিযোগ করছেন বেসরকারি বাস মালিকেরা। 2009 সালের হাইকোর্টের রায় অনুযায়ী 15 বছর পুরনো হয়ে গেলে কোন রকম মালবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস রাস্তায় চলাচল করবে না। অর্থাৎ গাড়ির বয়স 15 বছর হয়ে যাওয়ার পর থেকে সেই গাড়ি রাস্তায় নামানো যাবে না। দৈনন্দিন জীবনে স্কুল, নিজ কর্মক্ষেত্র অথবা নিজের গন্তব্যে পৌঁছানোর ভরসা বাস। আর সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। যে সকল মানুষ বিভিন্ন জেলা থেকে কর্ম বা ব্যবসার সূত্রে কলকাতা আসেন, তাদের জন্য সবচেয়ে সস্তার গণপরিবহন হল বাস। পাশাপাশি পুজোর সময় বিভিন্ন গ্রাম থেকে শহরে পুজো দেখতে আসেন অনেক মানুষ এই বাসে করেই। কিন্তু এবার পুজোর আগে প্রায় 2000 বাস চলাচল যদি বন্ধ হয়, তাহলে পরিবহনের ক্ষেত্রে অনেকটাই অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। 2009 সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 15 বছরের ঊর্ধ্বে কোনো পরিবহন চালানো যাবে না, অর্থাৎ 15 বছর বয়স পেরিয়ে গেলে কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না। আর নির্দেশ অনুযায়ী চলতি বছরের অগস্ট মাসের 1 তারিখ থেকেই অনেক বাস উঠে গেছে এবং পুজোর আগেই প্রায় 2000-এর বেশি বাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে 2000 বাস চালিয়ে যে সকল বাস চালক এবং কন্ডাক্টর সহ পরিবহনে যারা যুক্ত তাদের কি হবে? পুজোর সময় পরিষেবার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারে সাধারণ মানুষ। তবে বাস মালিকদের অভিযোগ, কোভিড-19 চলাকালীন 2 বছর তারা বাস চালাতে পারেনি, সেদিকে লক্ষ্য রেখে আরও 2 বছর বাড়িয়ে দেওয়া হোক। বাস মালিকদের তরফ থেকে বারবার পরিবহন মন্ত্রী ও পরিবহন সচিবকে চিঠি দেওয়া হয়েছে, তবে সরকারের তরফ থেকে কোনো রকম উত্তর না মেলায় তারা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে তাদের 2 বছর আরও সময়সীমা বাড়তি হিসাবে পায়। এবার শুধু সময়ের অপেক্ষা আদালতের রায়ের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।